আগে বলা হতো যে চাঁদাবাজ উত্তরবঙ্গ থেকে সবজি আসতে গেলে, মাছ মাংস ডিম তরি তরকারি আসতে গেলে 17টা জায়গায় চাঁদা দিতে হয়, চাঁদার কারণে জিনিসের দাম বেড়ে যায়। তো এখন তো সেই চাঁদাবাজরা পালিয়েছে, কিন্তু জিনিসের দাম কমছে না কেন? এই সরকার যতটা না জনগণের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এসেছে, তার চেয়ে অনেক বেশি এসেছে জনগণের বেদনার মধ্যে দিয়ে, যে এদেশের মানুষ 15টা বছর ধরে যে আন্দোলনগুলো করেছে তার কেন্দ্রীভূত দাবি ছিল যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন কি এদেশে হবে না, মানুষ কি তার মতের প্রতিফলন ঘটাতে পারবে না, আর যদি রাজনীতিতে মতের প্রতিফলন ঘটাবার সুযোগ না থাকে তাহলে ক্ষমতাসীন তো দুর্বিনীত হন, তারা কখনো কখনো স্বেচ্ছাচারী হয়ে ওঠেন এবং তারা মনে করেন যে তারা সমস্ত জবাবদিহির ঊর্ধ্বে। এবং এই জবাবদিহির ঊর্ধ্বে যেটা, সেটা প্রমাণ পেয়েছে জনগণ কয়েকটা বিষয়ে। একটা হলো দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, কেউ নেই এটাকে নিয়ন্ত্রণ করবার মতো, সিন্ডিকেট আছে কি নেই এই বিতর্কে তৎকালীন আওয়ামী লীগ ব্যস্ত ছিলেন, কিন্তু মানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তার কোনো দায় ছিল না। আবার পাশাপাশি যদি বলি যে দুর্নীতি, লাগামহীন দুর্নীতি মানুষকে কখনো কখনো বিস্মিত করেছে, যে এই দেশটা কি এরা একটা খামার বাড়ি বানিয়েছে? আগেকার জমিদাররা যেমন কলকাতা শহরে থাকতেন আর পূর্ববঙ্গকে শোষণ করে নিয়ে যেতেন, কিংবা ব্রিটিশরাও একটা সময় আমাদের এখানে এই দেশটাকে শোষণ করে তারা লন্ডন নগরী সাজিয়েছিল, পাকিস্তানিরা এই পূর্ববঙ্গকে, পূর্ব পাকিস্তানকে শোষণ করে পশ্চিম পাকিস্তানকে তারা সমৃদ্ধ করেছে, আর এখন কোন ক্ষমতাসীনরা আমাদের এখানে এলো? গত 52 বছর ধরে তো বটেই, বিশেষ করে গত 15 বছরে মনে হলো যে আগে বিদেশিরা শোষণ করে তাদের নিজের দেশে সম্পদ নিয়ে যেত, এখন নিজের দেশিরা তারা লুণ্ঠন করে বিদেশে সম্পদ পাচার করে। এগুলো দেখতে দেখতে মানুষ মানে বিস্মিত হতো যে এরাই আমাদের জনপ্রতিনিধি, এরা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আছে। আর তার সঙ্গে ছিল দমনপীড়ন, দমনপীড়নের কত নির্ম এবং নিষ্ঠুর ইতিহাসের কথা আমরা জানি। তো এগুলোর হাত থেকে তো মানুষ মুক্তি পেতে চেয়েছে, ফলে মানুষ চেয়েছিল মুক্তি। এই মুক্তিটা কেমন করে আসবে, যেহেতু নির্বাচনের মধ্য দিয়ে মুক্তি আসার পথ অবরুদ্ধ, কারণ 2014 নির্বাচনটা যেরকম হয়েছে, 2018 সালের নির্বাচনটা রাত্রিকালীন ভোটের নির্বাচন হয়েছে, 2024 সালে আমি এবং ডামির ভোটে নির্বাচন হয়েছে, ফলে এই নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে এই আশাটা মানুষ প্রায় ছেড়ে দিয়েছিল। তাহলে উপায় থাকে কি? উপায় থাকে জনরোষের মধ্য দিয়ে, হয় গণ অভ্যুত্থান, না হলে হয়তো অশুভ কোনো শক্তির হাতে দেশটা চলে যাওয়া। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পদত্যাগ এবং ক্ষমতাসীনদের দেশত্যাগ ঘটেছে। এই জন্য বললাম যে তারা খুব আশা করে এই সরকারকে বসিয়েছে তা না, তারা দুঃশাসনকে তাড়াতে গিয়ে যে শূন্যতা তৈরি হয়েছে সেইখানে এই সরকার এসে ক্ষমতায় বসেছেন এবং তাদেরকে আমরা অভ্যুত্থানকালীন সরকার বলছি। এবং এই সরকারের দায়িত্ব হলো যে অরাজক পরিস্থিতি থেকে একটা মানে সুশাসনের জায়গায় নিয়ে যাওয়ার মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তারা পালন করবেন। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করতে গেলে পুরনো যে সমস্ত আইন কানুন বিধি বিধান আছে সেগুলোকে বহাল রেখে করা যাবে না, এই জন্য বলেছেন সেগুলোতে একটু সংস্কার আনতে হবে। সংস্কার আনতে হবে কোথায়? নির্বাচনের পদ্ধতিতে সংস্কার আনতে হবে কোথায়? প্রশাসনে সংস্কার আনতে হবে কোথায়? পুলিশে সংস্কার আনতে হবে, জবাবদিহিতে। ফলে এই জায়গাগুলোতে সংস্কারের কথাটা খুব বেশি আসছে এবং আমাদের বিচার বিভাগও সংস্কারের আওতার বাইরে নয়, কারণ বিচার বিভাগও এমন একটা দৃষ্টান্ত তৈরি করেছে যে মানুষ সুবিচার পাবে তার চাইতে বড় কথা তারা নির্ধারিত বিচার পাবে, যে বিচার তার জন্য আগেই নির্ধারণ করা হয়েছে সেটা শুধু আদালতে মঞ্চস্থ হতো। এইগুলোর হাত থেকে মানুষ মুক্তি পেতে চেয়েছিল। এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপর অনেক দায়িত্ব এসে পড়েছে, তারা যেহেতু ক্ষমতায় আছে জনগণের এই প্রত্যাশা তাদের পূরণ করতেই হবে, কিন্তু 2 মাসে আমরা দেখলাম সেই প্রত্যাশা পূরণের পথে খুব বেশি অগ্রগতি নেই। একটা জিনিস দেখুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 2 মাসে কিন্তু নিয়ন্ত্রণ করা গেল না। আগে বলা হতো যে চাঁদাবাজ উত্তরবঙ্গ থেকে সবজি আসতে গেলে, মাছ মাংস ডিম তরি তরকারি আসতে গেলে 17টা জায়গায় চাঁদা দিতে হয়, চাঁদার কারণে জিনিসের দাম বেড়ে যায়। তো এখন তো সেই চাঁদাবাজরা পালিয়েছে, কিন্তু জিনিসের দাম কমছে না কেন? তাহলে কি পুরনো চাঁদাবাজের জায়গায় নতুন চাঁদাবাজ জায়গা দখল করেছে? এই প্রশ্নটা আসতে পারে। দুর্নীতি, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল যে প্রশাসনের কর্মকর্তারা, তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসা হয়নি, বিচারের আওতায় নিয়ে আসা হয়নি। সর্বশেষ একটা কথাতে এমনভাবে বেরিয়ে এলো যে আমাদের একজন সচিব, তিনি বললেন তিনি তার খুব বেশি লোভ নেই, তিনি বেশি টাকা পছন্দ করেন না, 5 কোটি টাকা হলেই তার চলবে, হ্যাঁ তার সম্পদের উপর অত লোভ নেই।
সম্পদের উপর লোভ না থাকার পরে যদি 5 কোটি টাকা প্রত্যাশা করেন বা চান, তাহলে যাদের লোভ আছে তারা কোথায় আছেন, কী আছেন? ফলে এইটা দেখতে হবে যে এখনও কি তাহলে প্রশাসনের উপর এই জায়গাটা তৈরি হয়েছে যে অন্তত জনগণের রক্তের উপর দিয়ে যে সরকার এসছে সেই সরকারকে কিছুদিন দেখে অন্তত মানুষ অনেক সময় থাকে না যে একটা পরিস্থিতির চাপেও নিজেকে নিয়ন্ত্রণ করে, চেতনার চাপে নিয়ন্ত্রণ না করলেও অন্তত পরিস্থিতির চাপে করে, সেটাও কি তাহলে কি করছে না তারা? তো এটা যেমন একটা দিক, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জায়গাটা আমরা দেখে যেটা দেখেছিলাম যে আইন শৃঙ্খলার পরিবর্তে বিশৃঙ্খলা। এবং আর একটা জিনিস খুবই বেদনাদায়ক, আমাদের দেশে সরকার যায় সরকার আসে কিন্তু সংখ্যালঘুরা মনে হয় সবসময় আতঙ্কেই থাকে, এটা কেন হবে? আমাদের দেশের নারীরা এই সরকার যাওয়া এবং সরকার আসার মধ্যে দিয়ে বারবার কেন এরকম নিপীড়িত হবে? এর আগে সরকার গেল নোয়াখালীতে লাঞ্ছিত হলো নারী, এখন সরকার গেল আমাদের নারীদের মধ্যে নানা ধরনের কথা আমরা শুনছি যে পথে ঘাটে চলতে গেলে তথাকথিত একদল নীতিকথা শুনিয়ে তাদের উপর নানা ধরনের নিপীড়নের ব্যবস্থা করছে। তো এগুলোর হাত থেকে তো মানুষ মুক্তি পেতে চায়। মানে চেতনার রং কি পাল্টেছে? এক সময় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একদল ব্যবসা করে গেছে, এখন অন্য এক ধরনের চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে না? এখনো কিন্তু অন্য কোনো চেতনা ব্যবসার জন্য আসেনি, কিন্তু যেটা হয়েছে কি এখন হয়েছে, আমরা তো লুটপাটের চেতনা পরিবর্তন করতে চেয়েছিলাম, তো ওই লুটপাটের চেতনাটা পরিবর্তন হয় নাই, মানে মালিক বদল হয়ে যাচ্ছে। লুটপাটের চেতনাটা এখনো বহাল আছে, দুর্নীতির চেতনাটা মানে দূর হয় নাই, শুধু দুর্নীতি যারা করতেন সেই জায়গায় কিছুটা পরিবর্তন হচ্ছে। আমরা বলেছিলাম যে চেহারা বদল নয়, চরিত্রটার বদল হওয়া দরকার। আমি যদি রতন ভাই একটু যুক্ত করি, সেটা হলো যে এখন যাদের হাতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছেন তারা কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, এবং তাদেরকে আমরা নানা সময় নানাভাবে আখ্যায়িত করি, তারা এনজিও কর্মী, এনজিও ভিত্তিক একটা পদ্ধতিতে দেশ চলছে এমনটাই আমরা বলতে চাই। তারা কেউ রাজনীতি করেননি, রাজনীতিটা বোঝেন না, বা অরাজনৈতিক হওয়ার কারণে গত 15 বছর ধরে যে মানে অন্যায্যতার যে চাপটা ছিল সেই চাপটাও কি তাদেরকে অনেকখানি পিছিয়ে দিচ্ছে না অনেক কাজে? আপনার কি সেটা মনে হয় না যে মানে ওই প্রেশারটাও তো অনেক অনেক বেশি? অভিজ্ঞতার অভাব একটা ফ্যাক্টর, কিন্তু সবচেয়ে বড় কথা মানুষের অভিজ্ঞতার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের কমিটমেন্ট। যেমন আমরা অনেক অভিজ্ঞ আমলাদেরকে দেখেছি না, অভিজ্ঞতা দিয়ে তারা কি কোনো কিছু করতে পেরেছে? পারেনি তো। ফলে অভিজ্ঞতা একটা ফ্যাক্টর, কিন্তু অভিজ্ঞতার ডিসাইডিং ফ্যাক্টর সবসময় নয়। সবসময় ডিসাইডিং আমি কী করতে চাই, আমি ব্যাপার ফার্ম কমিটমেন্ট আছে কি না, সেই জায়গায় মনে হয় একটা দোলাচলের মধ্যে আছে। ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু মনে হচ্ছে সরকারকে পরিচালনা করছে অন্য কেউ। এবং যেটা দেখুন, সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পরিবর্তন বলি, বিভিন্ন জায়গায় ক্ষমতার শীর্ষবিন্দু সেগুলো পরিবর্তন করার কথা বলি, যদি ব্যাংকগুলোর কথা বলি, শেয়ার বাজারের কথা যদি বলি, শেয়ার বাজারের কুশীলভ সালমান রহমান তিনি গ্রেপ্তার হয়েছেন, তাহলে আবার শেয়ার বাজারটা ফ্ল্যাকচুয়েট করছে কেন? তার মানে কি ভেতরে মানে সেই প্রেতাত্মা বলি অথবা সর্ষের ভিতরের ভূতটা যদি বলি, তা সেগুলো আছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল হবে এইটাই যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, দ্রব্যমূল্যতাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, আর জনগণের মধ্যে এই কনফিডেন্সটা তৈরি করা যে আমরা ক্ষমতায় থাকতে আসি নাই, আমরা ক্ষমতার ব্যবস্থাটাকে যাতে স্মুথ হয়, ক্ষমতা ব্যবস্থার মধ্যে যেন দুর্নীতি না থাকে এবং ক্ষমতার মধ্যে দিয়ে যেন একটা গণতান্ত্রিক ধারার প্রবর্তন করা যায়, সেই ব্যবস্থাটুকু করতে আসছি আমরা আগের ফ্যাসিস্ট সরকার থেকে ভবিষ্যতের গণতান্ত্রিক সরকারে যাওয়ার পথে। একটা অন্তর্বর্তীকালীন সময় আসছে, আমাদের ক্ষমতায় থাকার কোনো মোহ নাই, ফলে আমাদেরকে এইভাবে চিহ্নিত করার আপনাদের কোনো দরকার নাই যে আমরা ক্ষমতায় থাকতে এসেছি। আমরা ভবিষ্যতে আর কেউ যেন এত ক্ষমতাবান হয়ে না ওঠেন যে তাকে কেউ স্পর্শ করতে পারে না, আমরা মনে করি প্রত্যেককে স্পর্শ করা যায়, সেটা আইনে দিয়ে, গণ অভ্যুত্থান প্রতি বছর হবে না, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি প্রতি মুহূর্তে যেন জবাবদিহির মধ্যে থাকে, এইরকম একটা ব্যবস্থা আমরা করতে চাই। এই মেসেজটা আমার মনে হয় খুব ভালো করে দেওয়া দরকার।